নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একেবারে সিম্পল ভাবে বানানো কাঁচকলা ভাজা রেসিপি। অনেকেই হয়তো ভাববেন যে কাঁচকলা ভাজা সেটা আবার দেখানো কি আছে, আমরা তো অনেকেই পারি কাঁচকলা ভাজা করতে। কিন্তু অনেকেই আছেন যারা বিদেশে থাকেন বা নতুন রান্না করছেন, তাদের টিপসগুলো কাজে লাগার জন্য আমি এই রেসিপিটি বানিয়েছি। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাবো কাঁচকলা ভাজা। কাঁচকলা ভাজা করার জন্য আমি একটা বড় সাইজের কাঁচকলা ভালোভাবে খোসা ছাড়িয়ে ওটা হলুদ জলে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই হলুদ জলে ভিজিয়ে রাখবেন, কেননা কাঁচকলার মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে, হলুদ জলে ভিজিয়ে রাখলে সেই কষগুলো উঠে যায়। এবার আমি কাঁচকলাটা হলুদ জল থেকে তুলে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। আর একটা কথা মনে রাখবেন যে কাঁচকলা ভাজা করার সময় কাঁচকলাটা অবশ্যই বেশ পুরুষ্ট কাঁচকলা নিতে হবে, কচি কাঁচকলা দিয়ে কাঁচকলা ভাজা ভালো হয় না। এবার এই কাঁচকলার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর এর মধ্যে সামান্য একটু চিনি মেশাবো, কাঁচকলার কষটা চিনিটা বেশ অনেকটা কমিয়ে দেয়। তবে এটা মিষ্টি মিষ্টি কিন্তু হবে না, জাস্ট একটুখানি চিনি দেব। অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মেখে নেব। চিনিটা খুব ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিয়েছি। চিনিটা আগে দিইনি, কেননা তাহলে চিনিটা গলে গিয়ে অনেকটা জল বেরিয়ে যাবে আর চিনির স্বাদটা এর মধ্যে পাওয়া যায় না, তাই চিনিটা পরেই আমি মেশালাম। এবার সর্ষের তেলে কাঁচকলাটা ভাজবো। অবশ্যই সর্ষের তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, রিফাইন অয়েলে কাঁচকলা ভাজার টেস্টটা কিন্তু ভালো হয় না। কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচকলাটা দিয়ে দেব, আর কাঁচকলা ভাজাটা আমরা মিডিয়াম ফ্লেমে করব। হাই ফ্লেমে ভাজাটা করবেন না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভাজার পরেই দেখুন কাঁচকলাগুলো সুন্দর এরকম কালার হয়ে গেছে। কাঁচকলা ভাজা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। এবার গ্যাসটা অফ করে দেব, অফ করে দিয়ে আমাদের এই কাঁচকলা ভাজাটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল একেবারে সিম্পল ভাবে বানানো কাঁচকলা ভাজার রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। খুবই ভালো ভালো রেসিপির সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।